এভরিবডি, সুমনার কথা ও কবিতাতে সকলকে জানাই স্বাগত। আজ হচ্ছে 1 নভেম্বর। হয়তো তোমরা জানো না যে আমার বাড়িতে ভীষণ বড় করে জগদ্ধাত্রী পুজো হয়, তার প্যান্ডেল কিন্তু মোটামুটি তৈরি হতে শুরু করে দিয়েছে, লোকজন আসতে শুরু করেছে, ভীষণ মজা। আজ আমরা যাব বিকেলে ঠাকুর আনতে, তার মাঝে কি হচ্ছে সব কিছু তোমাদেরকে বলবো। দেখতে থাকো সুমনার কথা ও কবিতা। ভাইফোঁটার গিফট পেয়ে যাই আর আমার মনটা একদম ফুটফুট ফুটফুট করে ওঠে। এই যে আমার ভাইফোঁটার গিফট নিয়ে এসেছে, এত সুন্দর একটা টপ, আমার হেভি পছন্দ হয়েছে। আরও একটা আছে, দুটো ভাই তো, দুটো গিফট এসেছে, পরবো। আহা হেভি, আমরা ঠাকুর আনতে যাচ্ছি। এই যে আমরা ঠাকুর আনতে যাচ্ছি, আমাদের যারা যারা ঠাকুর আনতে যাবার সবাই চলে গেল আমাদের ছেড়ে। আমরা যাচ্ছি, কিন্তু ফাইনালি বেরিয়ে গেলাম আমরা ঠাকুর আনতে। অনেকে গেছে কিন্তু আমাদের একটু দেরি হয়ে গেছে। আমাদের ঠাকুর একেবারে তৈরি হয়ে আছে, শুধু ঢাকি দাদার আসার অপেক্ষায়। আসলেই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। বাড়ির মা কিন্তু চলে এসেছে, এখন শুধু আসনে বসার অপেক্ষায়। এখন মাকে অস্ত্র পরানো চলছে, আয়োজন আয়োজন হচ্ছে, আয়োজন। এটা হচ্ছে আমার বড় মাইমা, এটা মেজো মাইমা, ওই দিকে হচ্ছে সেজো মাইমা, আর এই সাদা কালো শাড়িতে হচ্ছে আমার ছোট মাসি, তার পাশে রয়েছে এক দিদা। পূজোর অনেক কাজ থাকে, সেগুলো করতেই এখন সকলে মিলে বসেছে। সামনে চশমা পরে যিনি আছেন, ইনি আমার বড় মাসি, পেছনে আর এক দিদা। সকলে মিলে আনন্দ করে একসাথে বসে সব কাজ ভাগ করে নিয়ে পূজোর তোজোর চলছে। পূজোর বাজারে কাজ করে তোমার কেমন লাগছে? ভালো। কি কাজ করছো তুমি? ভালো। তুমি বাছা দুব্বগুলো হাত দিয়ে দিচ্ছো? একটু মুখটা তোল তোজো, একটু এই আমার দিকে। এক মায়ের মামার বাড়ি বলে কথা, একটু ঢাক শাঁখ কাঁসর ঘণ্টা না বাজালে কি হয়? তোজোকে দেখে আমার মনের মধ্যেও কেমন ঢাক বাজানোর নেশা জন্মে গেল, আমিও ঢাকে দিলাম কাঠি, বেজে উঠল ঢাক। তোমরা কিন্তু অবশ্যই জানাবে কেমন বাজালাম।
কার্টুনের কি অসীম ক্ষমতা, পাঁচ আর পঞ্চাশ একাকার হয়ে গেছে। ভীমের কি ক্ষমতা যে আমার দুই মামার সাথে বসে তোজো কার্টুন দেখছে। তোমরা একেবারে ঠিক বুঝেছ, এখন মাকে সামান্য কিছু গয়না পরানো হচ্ছে। আমার ছোট মামা প্রতি বছরের মতো এবছরও সুন্দর করে মাকে গয়না পরিয়ে দিচ্ছে। গয়না পরানোর পর মায়ের রূপটাই হয়ে যায় আলাদা রকমের। আজকের মতো কিন্তু আমি বিদায় নেব। সকলে ভালো থাকবে, কালকে দেখা হচ্ছে আবারও। যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে আজকের ব্লগটা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। কি করে দেবে তোজো? সাবস্ক্রাইব মনে থাকে যেন, সাবস্ক্রাইব করে দেবেন। লাইক শেয়ার কমেন্টস তো করবেনই। আর খুব ভালো থাকবেন সকলে। আজকের মতো এখানেই বিদায় নেব। টাটা, বাই বাই।